চট্টগ্রামের লোহাগাড়া থানার ওসি সহ সাত পুলিশের বিরুদ্ধে মামলা নেয়ার ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দে এ আদেশ দেন। অনৈতিকভাবে মারধরের অভিযোগে লোহাগাড়া থানার এসব পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করতে আদালতে শরণাপন্ন হয়েছিলেন ভুক্তভোগী কলেজ শিক্ষার্থী আনোয়ার হোসেন। গত মাসের ১২ তারিখে তাকে থানায় নিয়ে নির্যাতন করে অভিযুক্ত পুলিশ সদস্যরা।